এবার মালয়েশিয়ায় প্রদর্শিত হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী। মালয়েশিয়ার মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সিনেমাটি প্রদর্শন করা হয়। বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে সিনেমা দেখতে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি সহ অনেক সরকারি কর্মকর্তা। এছাড়াও মালয়েশিয়া নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী অধ্যাপক এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বার এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা সিনেমাটি উপভোগ করেন। সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং ভারতীয় হাইকমিশনার বি এন রেড্ডি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুভির মাধ্যমে তারা বঙ্গবন্ধুর যে বর্ণাঢ্য জীবন এবং প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তার যে উপস্থিতি এবং তিনি যে শুধু বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার নেতা নন, তিনি যে সারা বিশ্বের মানুষের কাছে একজন আদর্শ স্থানীয় নেতা, সেই জিনিসটি সেই বিষয়টি প্রবলভাবে উঠে এসেছে। প্রদর্শনী শেষে প্রবাসী বাঙালি এবং বিভিন্ন দেশের দর্শকরা সিনেমার নির্মাণ শৈলীর প্রশংসা করেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।